কোন বিচার চাইছেন আপনারা? যতবার বিচার চাইবেন মনে রাখবেন আপনি একটা মূর্খ পাগল, যা আপনি হত্যাকারীর কাছে হত্যার বিচার চাইছেন। অভিজিৎ রায়ের হত্যা করেছে পুলিশ, স্বয়ং বাংলাদেশের গোপালী পুলিশ লীগ জড়িতের সাথে। একটা শেখ হাসিনা আরেক ঘটনার থেকে মোড় ঘুরানোর জন্য, ধামাচাপা দেওয়ার জন্য তার পেটিকোট আদালতকে বলে দেয়, নিম্ন আদালতকে বলে দেয়, তার পোষা কুকুর আদালতকে বলে দেয়, একটা রায় দিয়ে দাও না, তরি ঘড়ি করে একটা রায় দিয়ে দেয়, যেই রায় এতজনের ফাঁসি। কিন্তু এই রায় আদৌ কার্যকর কোনোদিন হবে কি না তা আমার 100% সন্দেহ আছে। আবরার হত্যার বিচার পেয়েছেন? পান নাই। গণহারে 24-25 জনের ফাঁসির রায় দিয়েছে, যার কাছে বিচার চাইবে তারাই তো এইসব হত্যা করেছে, তাদের পোষা ছাত্রলীগ, চাপাতে লীগ সন্ত্রাসীরাই, সন্ত্রাসী শেখ হাসিনার সোনার ছেলেরাই সেই হত্যা করেছে। সুতরাং হত্যাকারীর কাছে হত্যার বিচার চাওয়া তো মূর্খতা ছাড়া আর কিছু নয়। এই বোধগম্য আপনাদের কবে হবে? আর এই এত বছরে আপনারা কোন হত্যার বিচার পেয়েছেন দেখেন তো। পেয়েছেন বিডিআর হত্যার বিচার? বিডিআর হত্যার নামে প্রহসন করে, বিডিআর হত্যার বিচারের নামে প্রহসন করে নিজস্ব বাছাই করা লোক এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনা প্রধানের নামে এক কলঙ্ক, অবসরপ্রাপ্ত এলপিআর থাকা জেনারেল আজিজ, সে তখন ডিজি বিজিবি হিসাবে, তাকে নিয়োগ দেওয়া হয় সেই 2012 সাল থেকে, সে তার কিছু বাছাই করা এইরকম দুশ্চরিত্র অফিসারদেরকে নিয়ে সে বিডিআরের হত্যার যে মূল আসামিদেরকে তাদেরকে আড়াল করার জন্য বিভিন্নভাবে মোড় ঘুরিয়ে অ্যাডভোকেট কাজলকে সাথে নিয়ে, আমি অতীতে বিভিন্ন লাইভে বলেছি, এইসব বিভিন্ন হত্যার আলামত ধ্বংস করে দিয়ে যারা নির্দোষ তাদেরকে অনেকদের ফাঁসি দিয়েছে, অনেকদেরকে অত্যাচার করে অনেক বিজিবি সৈনিককে হত্যা করা হয়েছে যারা সরাসরি এর সাথে জড়িত ছিল না, এর বিচার পেয়েছেন? পান নাই। দেখেন তো মেজর সিনহার বিচার পেয়েছেন কি না? কি আপনারা, বাংলাদেশে তো হুজুগে বাঙালির পরিমাণ বেশি, তাই তো আজকে 14 বছরে বাংলাদেশের স্বাধীনতা এমনি হারায় নাই, কারণ বাংলাদেশিদের চরিত্রের প্রতিফলনই হচ্ছে বাংলাদেশের আজকে বর্তমান এই অবস্থা। একটা শেখ হাসিনা আরেক ঘটনার থেকে মোড় ঘুরানোর জন্য, ধামাচাপা দেওয়ার জন্য তার পেটিকোট আদালতকে বলে দেয়, নিম্ন আদালতকে বলে দেয়, তার পোষা কুকুর আদালতকে বলে দেয়, একটা রায় দিয়ে দাও না, তরি ঘড়ি করে একটা রায় দিয়ে দেয়, যেই রায় এতজনের ফাঁসি। কিন্তু এই রায় আদৌ কার্যকর কোনোদিন হবে কি না তা আমার 100% সন্দেহ আছে, এবং আওয়ামী লীগের চরিত্রের উপর বিশ্লেষণ করেই তার থেকে আমি বলছি। এটা তো শুধুমাত্র নিম্ন আদালতে, উপরে আদালতে যাবে, কোনোভাবে যদি উপর আদালতে নিষ্পাপ কাউকে ফাঁসি দেওয়া হয় বা দুই একজনকে দেখানোর জন্য রাখে ক্ষমতায় টিকে থাকার জন্য, তারপরে তো বটতলার উকিল ভার, সেই হাসিনার অবৈধ রাষ্ট্রপতি তো হামিদ সাহেব তো আছেনই। মেজর সিনহার বিচার পান নাই? আবরার হত্যার বিচার পেয়েছেন? পান নাই। গণহারে 24-25 জনের ফাঁসির রায় দিয়েছে, অথচ আপনারা ছোট ছোট দল করে, একজন একজন করে, দুইজন দুজন করে নামেন, এই জন্যই আপনাদেরকে ধরপাকড় করা সহজ হয়। আজকে ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের মারামারির কারণে বিএনপি তথাকথিত নেতাদের একটু টনক নড়েছে, তারা একটু একটু কথা বলছেন। দুঃখিত, আমি কাউকে তেল মেরে কথা বলতে পারি না, তাতে কেউ যদি রাগ করেন আমার কিছু আসে যায় না, তারপরেও আমি এটা নিয়ে কিছু কথা বলতে হবে। আপনারা এতদিন কোথায় ছিলেন? 14 বছর যদি শেখ হাসিনা যখন প্রথমবারই পাতানো নির্বাচন করলো, তখনই যদি মূর্খ, যদি বাংলাদেশের রাজনীতি আপনারা এখন শিখেন নাই, যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। When you are in Rome, do as Romans do. যখন আপনি রোমে থাকবেন তখন রোমানরা যেরকম করে সেরকম ব্যবহার, আপনার চলাফেরা খাওয়া দাওয়া সেরকম হতে হবে আপনার। আপনি সন্ত্রাসী শেখ হাসিনার শাসনামলে আপনি শুধুমাত্র নির্বাচন বর্জন করবেন, আর তাহলে নির্বাচন বর্জন করে আপনার রুমে বসে বসে দেখবেন, ভানুবত বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে হয়, দেখি না ওরা কি করে। এর চেয়ে বড় মূর্খ অযোগ্য লোক ব্যক্তি আর হতে পারে কোনো বিরোধী দলের বা এত বড় বৃহত্তর দলের তথাকথিত নেতা নেত্রীরা? তখন প্রথমবারই উচিত ছিল আপনাদের নির্বাচন পঙ্গু পণ্ড করে দেওয়া,
ভঙ্গ করে দেওয়া, যেন শেখ হাসিনার অধীনে অধীনে কোনো নির্বাচন হতে না পারে, তার খেসারত দিতে হচ্ছে আজকে শুধু বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের না, এক একজন নেতাকর্মীর পিছনে 50 থেকে 200-300 মামলা, কত যে নেতাকর্মী নিখোঁজ হয়েছে, মারা গেছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তারা দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে, পরিবার অসহায় হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধুমাত্র বিএনপির অযোগ্য তথাকথিত নেতা নেত্রীদের অযোগ্য সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে। সুতরাং আপনারা, আপনাদেরকে বলেছি, কারোর বিচার পান নাই, দেখেন কুপিয়ে ভিডিও সামনে সারা পৃথিবীর সামনে হত্যা করেছে বিশ্বজিৎকে, এই বিশ্বজিতের রায় হয়েছে কম বেশি সবাইকে খালাস করে দেওয়া হচ্ছে, বিচার হয় নাই। মূল কথা হচ্ছে কোন বিচার চাইছেন আপনারা, যতবার বিচার চাইবেন মনে রাখবেন আপনি একটা মূর্খ পাগল, যে আপনি হত্যাকারীর কাছে হত্যার বিচার চাইছেন। অভিজিৎ রায়ের হত্যা করেছে পুলিশ, স্বয়ং বাংলাদেশের গোপালী পুলিশ লীগ জড়িতের সাথে, এবং যে সাক্ষী, সেই সাক্ষী ভীত সন্ত্রস্ত হয়ে এত বছর পরে 2015 সালের পরে কাউকে বলতে না পারে, তার পরিবার সুদ্ধা গুম হয়ে যাবে, শেষ পর্যন্ত আমার কাছে তা প্রকাশ করেছে, এবং সে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে সাক্ষী হতে প্রস্তুত রয়েছে, এবং সে এক পয়সা চায় না স্টেট ডিপার্টমেন্টের, এবং তাকে যোগাযোগ করিয়ে দিয়ে আমিও আল্লাহর রহমতে আল্লাহ দয়া করে যতটুকু হালাল রেজেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ, আমারও এক পয়সার দরকার নেই, আমি চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রে ফিরে পাক, সারা পৃথিবীর মানুষ এই স্বৈরাচারী হাসিনাকে চিনুক, এবং আন্তর্জাতিক এবং দেশের আদালতে সবার আগে, তারপর আন্তর্জাতিক আদালতে এই স্বৈরাচারী সন্ত্রাসী হাসিনার বিচার হোক সদল বলে, এবং সারা পৃথিবীর মানুষ জানুক স্বৈরাচারী হাসিনা কীভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য কীভাবে নিজস্ব তথাকথিত মুসলমান পুলিশ দিয়েই এই হিন্দু অভিজিৎ রায়কে হত্যা করিয়ে সারা পৃথিবীকে এবং যুক্তরাষ্ট্রকে দেখানোর চেষ্টা করেছে, কারণ অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল, দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এবং তাদের সচরাচর চিরাচরিত অন্য মানুষকে তারা মিথ্যা বিচার করে, তারা মিথ্যা ফাঁসির রায় দিয়ে একটা রায় দিয়ে দিয়েছে, সবাই মনে করে অন্যান্য সমস্ত বাংলাদেশির মতো সবাই বোকা। তারপর আসুন সাগররুনির বিচার কি হয়েছে, সাগররুনির বিচারের সাক্ষীও পুলিশের একজন, সমস্ত সাক্ষী সাবত সহকারে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষের সামনে একদিন উন্মোচিত হবে, তখন সবার নাম একটা একটা করে বেরিয়ে আসবে, কান টানলে মাথা আসবে। আগে যে বলেছি বেনজির এবং জেনারেল আজিজের, বেনজির এবং আজিজের কান টানলে হাসিনার মাথা আসবে, আওয়ামী লীগের বর্তমান প্রশাসনের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সামরিক প্রশাসন, যারা যারা লীগ, সামরিক লীগ, যে অল্প কিছু বাছাই উপর লেভেলের অফিসাররা সামরিক লীগ গঠন করেছে, পুলিশের কিছু গোপালী এবং অন্যান্য লোক একটা এসপি লীগ তৈরি করেছে এবং আওয়ামী লীগ তৈরি করেছে, এই সকলের নাম প্রকাশিত হবে একজন একজন করে, কোনো জেনারেল কোনো সেনাপ্রধান কাউকে ছাড়া হবে না ইনশাল্লাহ। বাংলাদেশের ভূ রাজনৈতিক বিষয়টাতে একটু স্পর্শ করে যেতে চাই, কেন বাংলাদেশ আজকে ভূ রাজনৈতিক বা জিও পলিটিক্যাল ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ গুরুত্ব আপনি দেখেন, লাল মাঝখানে বাংলাদেশ চিনতে পারছেন, সেটা হচ্ছে চায়নার অধীনে বর্তমানে যত লাল দেশগুলো দেখছেন, ভুটান থেকে আরম্ভ করে আপনার কি বলে এটাকে শ্রীলঙ্কা, সব লাল দেশ দাগওয়ালা দেশগুলো কিন্তু আপনার সব চীনের দখলে, আর নীলগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের দখলে। আপনি মায়ানমারকে বা মায়ানমারকে এখানে দেখানো হয়েছিল নীল, যেহেতু আগের ম্যাপ আমি এটাকে লাল করে দিয়েছি, মায়ানমারও এখন পুরোপুরি চীনের দখলে। আপনি এখানে তাকিয়ে দেখেন কিভাবে যুক্তরাষ্ট্র থেকে সরে কিভাবে অস্ত্র এবং বিভিন্ন অর্থনৈতিক দিকে সবাই চীনের দিকে কোন কোন রাষ্ট্র ঝুঁকে গেছে, তার মাঝখানে আমাদের উপমহাদেশের বিভিন্ন দেশগুলো আমি হলুদ দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে কি করে যুক্তরাষ্ট্র থেকে তারা সরে গিয়ে আস্তে আস্তে চীনের দিকে কি পরিমাণে এগিয়ে গেছে, অস্ত্র রপ্তানি এবং অর্থনৈতিকভাবে দুইটা ম্যাপে দেখিয়েছি, আপনারা ইন্টারনেটে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এই ব্যাপারে। আপনি তারপর আসুন দেখুন বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের যেই সমুদ্র সীমানা, যদি চীন কোন, যদি এইটা এখানে হাম্মানটোতা
শ্রীলঙ্কার শ্রীলঙ্কার একটা দ্বীপ হাম্বানতোতা দখল করে চীন দখল করেছে এবং মায়ানমারের একটা পোর্ট দখল করেছে, পোর্টটা দখল করে বে অফ বেঙ্গল কিন্তু বাংলাদেশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সেটা দখলে নিয়ে কিন্তু আপনার মোটামুটি চীনের দখলে এই সমুদ্র সীমাও আছে। সেটা নিয়ে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে কি করে এই চীন থেকে চীনের পেটের ভিতর থেকে বাংলাদেশকে বের করে নিয়ে যায়। চীন এবং যুক্তরাষ্ট্র এ নিয়ে কিন্তু সাংঘাতিক প্রতিযোগিতায় আছে। তবে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে চীন হচ্ছে সম্পূর্ণ একটা ব্যবসায়িক স্বার্থপর, তারা ব্যবসার বাইরে আর কোনো কিছু দেখে না। আর যুক্তরাষ্ট্র হচ্ছে অন্যদিকে, যুক্তরাষ্ট্র হচ্ছে একটা ক্ষমতালোভী, ক্ষমতার স্বার্থপর, যেখানে গিয়ে তার মাস্তানি কাউবয়ের মতো সব কি বলে মাস্তানি করে যাবে, মাস্তানি করবে, গায়ে গতরে ক্ষমতা দেখাবে, কি বলে গায়ের জোরে কি বলে গ্রামে মানে না নিজে মরল ওই টাইপের আর কি। তো চীন আর যুক্তরাষ্ট্রের মাঝখানে দুইজনের ফিলোসফির মাঝখানে কিন্তু বিশাল পার্থক্য। কিন্তু বর্তমানে আপনারা খেয়াল করে দেখবেন আস্তে আস্তে দুনিয়া যেদিকে যাচ্ছে, যাই দেশের অর্থনৈতিক স্বাবলম্বী আছে সেই দেশেই হচ্ছে সত্যিকারের শক্তিশালী দেশ। তবে যেই ট্রানজিশন পিরিয়ড বা পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে বাংলাদেশ এবং পৃথিবী যাচ্ছে সেই সময়টার মাঝখানে কিন্তু আগামী 10-15-20 বছর কিন্তু এখনও যুক্তরাষ্ট্র শক্তিশালী, তা অস্বীকার করার কোনো উপায় নেই।